হরে কৃষ্ণ। আচমন ভগবানের সেবা করার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা না করে ভগবানের সেবা করা যায় না। আচমন করলে আমাদের বাচিক এবং আন্তরিক দুটোই পবিত্র হয়। আচমনে অনেকগুলো মুদ্রা ব্যবহার হয়। আচমন করার জন্য আমাদের প্রয়োজন একটা জল ভর্তি আচমন পাত্র। বৈষ্ণবীয় ধারায় 24টি আচমনের কথা বর্ণনা করা হয়েছে। গঙ্গা জল দিয়ে আচমন করতে হয়। যদি আমাদের গঙ্গা জল না থাকে তাহলে আচমন পাত্রে জল নিয়ে তারপরে এই মুদ্রাটি ব্যবহার করে একটা মন্ত্র উচ্চারণ করতে হয়, সেটা হচ্ছে গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলস্মিন শনৈঃ কুরু। এই মন্ত্রটা উচ্চারণ করার ফলে এই জলটাও পবিত্র হয়ে যায়। হাতে অল্প একটু জল নিয়ে পঞ্চপাত্রের উপরে অষ্টয় ফট এই মন্ত্রটি উচ্চারণ করে এই জলটাকে পবিত্র করা হয়। যত অশুদ্ধ জিনিস সেগুলি দূর হয়ে যায়। পরপর করে এই মন্ত্রগুলো বলতে হবে এবং এই মুদ্রাগুলিকে ব্যবহার করতে হবে। প্রথমে ওম কেশবায় নামক মন্ত্রটি জপ করে ডান হাতের ব্রহ্মতালু মানে মাঝখানটা থেকে জল পান করতে হবে। তারপরে ওম নারায়ণ নামক মন্ত্র জপ করে ডান হাতের ব্রহ্মতালু থেকে আবার জল পান করতে হবে। তারপরে ওম মাধবায় নামক এই মন্ত্রটি উচ্চারণ করে আবার জল পান করতে হবে। ওম গোবিন্দায় নামক মন্ত্রটি জপ করে ডান হাতের উপরে জল সিঞ্চন করতে হবে। 5 নম্বর ওম বিষ্ণুবে নামক মন্ত্রটি জপ করে বাম হাতের উপরে জল সিঞ্চন করতে হবে। ওম মধুসূদনায় নামক মন্ত্রটি জপ করে ডান হাতের আঙ্গুলটি দিয়ে ডান গাল স্পর্শ করতে হবে। ওম ত্রিবিক্রমায় নামক মন্ত্রটি জপ করে বাম গাল স্পর্শ করতে হবে। ওম বামনায় নামক মন্ত্রটি জপ করে ডান বৃদ্ধাঙ্গুল দিয়ে উপরের ঠোঁটে মুছে নিতে হবে। ওম শ্রীধরায় নামক মন্ত্র জপ করে নিচের ঠোঁট মুছে নিতে হবে। ওম ঋষিকেশায় নামক মন্ত্র জপ করে দুই হাতের উপরের জল ছিটিয়ে দিতে হবে। ওম পদ্মনাভায় নামক মন্ত্র জপ করে পায়ের উপর জল ছিটিয়ে দিতে হয়। ওম দামোদরায় নামক মন্ত্র জপ করে মাথার উপরে জল ছিটিয়ে দিতে হয়। এই হচ্ছে প্রথম 12টি আচমন। এর পরের 12টি হচ্ছে 13 নম্বর থেকে। ওম বাসুদেবায় নামক মন্ত্র জপ করে ডান হাত আঙ্গুলগুলোকে একসাথে জড়ো করে উপর ও নিচের ঠোঁট স্পর্শ করতে হয়। ওম শঙ্করায় নামক মন্ত্র জপ করে ডান হাতের বৃদ্ধাঙ্গুল ও তর্জনী, তর্জনী মানে আমাদের যে পয়েন্টিং ফিঙ্গার যেটা বলা হয় সেই আঙুলটা একসাথে যোগ করে নাকের ডান সাইডে স্পর্শ করতে হয়। ওম পদ্মনায় নামা আবার ওভাবেই নাকের বাম দিকে নিচে স্পর্শ করতে হয়। ওম অনুরুদ্ধায় নামক মন্ত্র জপ করে বৃদ্ধাঙ্গুল এবং অনামিকা আঙুল দুটো একসাথে যোগ করে ডান চোখে স্পর্শ করতে হয় কোনায়। ওম পুরুষোত্তমায় নামক মন্ত্রটি জপ করে আবার বাম চোখে কোনায় স্পর্শ করতে হয়। ওম অধ্যক্ষজায় নামক মন্ত্রটি জপ করে হাতের বৃদ্ধাঙ্গুল এবং আবার তর্জনী দিয়ে ডান দিকের কানটাকে স্পর্শ করতে হয়। এবং ওম নরসিংহায় নামক মন্ত্র জপ করে বাম কানটাকে স্পর্শ করতে হয়। ওম অচ্যুতায় নামা জপ করে বৃদ্ধাঙ্গুল ও কণিকা মানে লাস্ট ছোট যে আঙুলটা এ দুটোকে একসাথে করে নাভি স্পর্শ করতে হয়। ওম জনার্দনায় নামক মন্ত্র জপ করে হাতের তালু দিয়ে বক্ষদেশ স্পর্শ করতে হয়। ওম উপেন্দ্রায় নামক মন্ত্র জপ করে মাথায় স্পর্শ করতে হয়। ওম হরয় নামক মন্ত্র জপ করে ডান হাতের সব আঙুলগুলো একসঙ্গে জড়ো করে আঙুলগুলোর ডগাটা দিয়ে ডান হাতের বাহু স্পর্শ করতে হয়। এবং লাস্ট 24 নম্বর ওম কৃষ্ণায় নামক মন্ত্র জপ করে ডান বাহু স্পর্শ করতে হয়। তো আজ আমরা এই 24টি আচমনের সম্বন্ধে জানলাম। ভগবানের মন্দিরে প্রবেশ করার পূর্বেই এই আচমন করা দরকার, কারণ ভগবান পরম পবিত্র। আমরা অনেকবারই আচমন করতে পারি,
যতবারই আমরা মন্দিরে প্রবেশ করি বা ভগবানের কোনো সেবা করি বা যে কোনো সেবা হোক ভগবানের, রান্না মালা গাঁথা করার আগেই আমরা এই আচমন করতে পারি। আরেকটি খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ভগবানকে যখন আমরা এক একটা উপাদান দিয়ে আরতি করি তার আগে আমাদেরকে হাতে জল নিয়ে এমনি করে একটু হাতটাকে পবিত্র করে নিতে হবে এবং যে উপাদানটি নিয়ে আমি ভগবানকে আরতি করব সেটাতেও একটু করে জল সিঞ্চন করতে হবে। এমনি করে সমস্ত সামগ্রীগুলোকে অর্পণ করার আগে বা সেগুলো দিয়ে আরতি করার আগে তাতে এই আচমন পাত্র থেকে জল সিঞ্চন করে এবং সেটা দিয়ে আরতি করা হয়ে গেলে আবার হাতটাকে জল ওরকম করে জল নিয়ে হাত ধুয়ে পরবর্তী সামগ্রীতে বা পরবর্তী উপাদান দিয়ে আরতি করতে হবে। হরে কৃষ্ণ।